না, কাউকে অ্যাডভাইস করবো, ভুল করো চলো না। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গরম গরম ভালোই পড়েছে, গরম ওই জন্য মারাত্মক গরম পড়েছে বলে আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম কোথাও যাওয়া যাক, যাওয়া যাক, অনেকদিন কোথায় ঘুরতে যাওয়া হয় না। তো ফাইনালি বেশি দূর না, তোমরা যেমন দেখতে পেয়েছো থাম্বনেইলে, আমরা যাচ্ছি নিকো পার্ক। অনেকদিন পর, সেই ছোটোবেলায় গেছিলাম নিকো পার্ক, নিকো পার্ক বলছি, নিকো পার্ক। তো মেনলি আমরা ওয়াটার পার্কটাতেই যাবো, বাট আমরা ড্রাই রাইডসও ভালো জিনিসপত্র চড়ার একটা ব্যাপার আছে। তো হ্যাঁ, বেশি লেট না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিপ ফ্রিজ, আমি দীপাঞ্জন, আমি অঙ্গনা। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। টাটা। এই যে আমরা এখন চলেছি, এই যে আমাদের টিম, দেখি এই যে মিন্টু, হাত দেখি তো মিন্টু, আমরা ট্রেনে করে, দেখি অনেকদিন পর লোকাল ট্রেনে, এই যে আমরা ট্রেনে করে বিধাননগর, ট্রেনে করে বিধাননগর, বিধাননগর থেকে ছেড়ে দিলে কিন্তু অন্য লক্ষ্মীনগর চলে যাবে, বাস বাস তারপর যাই না, বাস না অটো করে চলে যাবো। বিধাননগরে সিরিয়াসলি কেউ জানি না কিসে করে যাবো, ডিরেক্ট ওখান থেকে গিয়ে আমরা অটোই নিয়ে নেবো, বেস্ট এই বেস্ট, সেটা অটো নিয়ে চলে দেখা হচ্ছে ডিরেক্ট গ্রেটার ভ্যালি। কুপনগুলো আলাদা রাখ, ফুড কুপন। এই আমাদের ব্যান্ড দিয়ে দিয়েছে, দেখি ব্যান্ড দেখি, ইয়েস ইয়েস, এই হাতে ব্যান্ড ঢুকে যাই, চলো ভেতরে এবার, চলো। ও এই যে ব্যান্ড কোথায়, চাই ফুড কুপনগুলো রাখিস, খেতে পাবো না নইলে। এবার ভেতরে ঢোকা যাক, ভেতরে গিয়ে ড্রেস চেঞ্জ করে আগে আমরা ড্রাইয়ে যাবো, তারপর ওয়েট। কেমন লাগছে অনেকদিন পর এসে, হেভি ব্যাপক রোদটা এখন যা অবস্থা, আমরা এখন ইয়েতে যাচ্ছি কি বলে লকার, লকারের জন্য ঢুকছি, এখানে ভিড়টা এরকম অবস্থা এখন, চ ভেতরে ঢুকি তারপর গিয়ে দেখি আগে লকারটা, মেন লকারে তো জিনিসপত্র করে রাখতে হবে, তো ওগুলো রেখে নিই আগে। এখন লাইনে এখনও লকারের চাবির জন্য ওয়েট করছি, ওই যে ওইখানে ওরা ঢুকছি আমরা এখন, এই যে হ্যাঁ হ্যাঁ ওয়েলকাম টু নিকোপা। এখন বেটোবাইলটা এমনি যাচ্ছে, বেটোবাইলটা এখন আমরা ব্যাগ রাখতে যাচ্ছি, আগে আমরা ড্রাইভটা সেরে নিই, তারপর আমরা ওয়েটে যাইব, ওয়েটটা। হেভি ঠান্ডা সকাল সকাল, বিশাল আমাদের এখন ঠান্ডা লাগছে, ঠান্ডাতে পুরো একদম জল জল, বরফ জল পড়ছে, এই একজন লাফালাফি করে চটি খুলে দিচ্ছে। এই কি সেই ছোটোবেলায় এগুলো আসতাম, মনে আছে? রোগা হয়ে যেতাম, মোটা হয়ে যেতাম, ছোটোবেলার সব স্মৃতি ফিরে আসে, স্মৃতি। কতদিন পরে আমি স্কুলের টাইমেই এসেছি, হ্যাঁ এই যে এটা আমি জীবনেও চড়িনি, চড়েছিস তুই? আমি চড়িনি একবার, এটা আমি জীবনেও চড়িনি। যাই ভেতরে ঢুকে একটু ভালো কিছু ইন্টারেস্টিং, ওই ওই ধাক্কা ধাক্কি যেটা ওইটা করবো, ওই গাড়ি গাড়ি কেন ওটাতে যেতে হবে কি, ওটা ভালো এ কি রে এ সত্যি। এই আমাদের গাড়িটাই গাড়িটাই যাবো কিন্তু এসে আমরা, আরে এরপরে আরও লাইন হয়ে যাবে, আমি বলছি গাড়িটা এখন চড়ে, ওটা আগে আমরা বললো ওইটা কি একটা আছে ভালো, ওই জলের মধ্যে ঝাপা, মানে জল না ওই আর কি, ওটা যাই আগে, এই যে ওয়াটার কোস্টার, ওয়াটার কোস্টার, মনে পড়েছে ওয়াটার কোস্টার, আমরা ওয়াটার কোস্টার যাই আগে, তারপর এসে আমরা স্ট্রাইকিং কার্স চলবো। উঠেছে আমরা এখন লেজি রিভারে, উঠতে গিয়ে লেজি হয়ে গেছে, এই 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 চলো, বুঝেছিস এই তো, এই যে তাকাও, এই যে আমরা সব এখন লেজি না, লেজি না দেখা যাচ্ছে, রিভার কেভে ঢুকছি, এই যে রিভার কেভে আমরা পেছনে এখন, এখন আমাদের ওয়েটিং, যদিও দেখো না ভেতরে কি আছে, সামনে চলে রোন, এটা ফটো তোল, সামনে জ্যান্ত জ্যান্ত মাল আছে, জ্যান্ত, এটা ভয় কিছু নেই, এটা পুরো তো ডাইনোসরের ইয়ের মতন, এটা হেভি, কেমন লাগছে? সেই কবে এসেছিলাম ছোটবেলায় মনে আছে, কেমন লাগছে রে আমার, সেই কবে এসেছিলাম ছোটবেলায়, তারপর আবার বড়বেলায়। কেমন বান্টি, ভয় পাচ্ছিস নাকি রে?
Welcome to the future. এগুলো সব নতুন করেছে, এগুলো আগে ছিল না, মনে হয় এগুলো আমাদের সময় ছিল না। আমরা এবার সব থেকে ভালো ডেঞ্জারাস রাইডে উঠতে চলেছি, সেটা হচ্ছে দ্য সাইক্লোন। সবাই যাবি, কিচ্ছু হবে না। আরে ও ভয় পায়, ও চাপ নিচ্ছিস কেন? ও ভয় পায়, চিৎকার করবি না, বান্টি তো কেমন লাগবে? শুকিয়ে গরমে শুকিয়ে গেছে নাকি? দেখো মাথা আবার না শুকিয়ে যায়। রাইড দ্য সাইক্লোন, কেমন লাগলো? কি হলো বাবু? আমি আর কোনো কি হলো ভাই? কি প্যালপিটেশন? কেমন 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 লাগলো? কেমন? আমাদের মধ্যে বান্টি ভাই দ্য হিরো, ওর অবস্থা খুব খারাপ। ওই যে যাচ্ছে বান্টি, অবস্থা খুব খারাপ। কি হলো ভাই, রোদে যাস না? একবার তাকিয়ে বল কি বলছিস। কেমন লেগেছে তোমার রাইডটা বলো? কাউকে চড়তে বলবে কি বলবে না? কাউকে অ্যাডভাইস করবো ভুল করো, চড়ো না। আমাদের নেক্সট রাইড হচ্ছে ওয়াটার কোস্টার। কেমন লাগছে? ওয়াটার শুট, হ্যাঁ ওটা হচ্ছে নেমে চারিদিকে যেমন জল ছেটায় ওইটাই ব্যাপারটা। কিন্তু প্রথমেই আমরা যা চড়ে নিয়েছি সাইক্লোনে একদম, সবার একদম সবচেয়ে বেশি অবস্থা করে আমাদের ভাই বান্টি হাত কাঁপছিল। তো আমরা এখন নেক্সট, এটা ওই সাইডে জল কিছু নেই, এর তো একদম হাত পা কেঁপে একাকার কাণ্ড। একটা অবস্থা পরে বলবো, পরে বলবে। হ্যাঁ
বলো বান্টি এটা এটা ভালো ছিল তো এটা এটা ভালো ছিল আসলে আগে যেটা চড়ে নিয়েছে তারপর সবকিছু ভালোই লাগবে হ্যাঁ আর ভয় লাগবে এই মাথার উপরে দেখো এইবার আমরা নেক্সট যাচ্ছি হচ্ছে ওই স্লাইড টাইপের ওয়াটার স্লাইড যেটা এটা ভালো মানে শুয়ে এরকম নেমে যাবো একদম নিচে এখানে মনে হচ্ছে প্যান্টল ভিজে যাবে এমনিতে হালকা ভিজলে তো শুকিয়ে যাবে অসুবিধা নেই হ্যাঁ তোর তো আরো ভিজবে দা ও লাল সুতো বেরিয়ে গেছে রোলার কোস্টারে উঠে তাহলে এবার টাইম ফর পুল এবার জলে নাকি এতক্ষণ স্থলে ছিলাম এবার আমরা যাবো জলে এবার আমরা নামছি জলে কেমন লাগছে আমরা এখন কি চড়তে চলেছি যেটা বাচ্চারা চড়তে সেটা আমরা চড়তে চলেছি এখন বায়না করেছে এই যে এইটা এখান দিয়ে উঠে ওই জল খেতে গেলে স্লিপ দিয়ে নেবে জলে নামবে তাই তো না আমরা এমনি যাই চো এই দেখি অনেকটা নিচু পায়ে লেগেছে পা ভেঙে গেছে পায়ে লেগেছে ওরে বাবা রে বাবা এত কষ্ট করে পায়ে ভেঙে দেবে দাঁড়া দাঁড়া রে চলে যাচ্ছিস তো কেবিনা বান্ডি অবস্থা দেখো পাগলে কি না বলে এদিকে কি হলো রে কি হলো রে হ্যাঁ কি হলো সাইড দে সাইড দে এরম ভাবে না এইদিকে চলে আপেলের দিকে চলে এই চ রেডি রেডি আয় চলে 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 এই কিরে রোর নাম রোর নাম নাম নেমে যা নেমে যা নেমে যা ফুড কুপন দিয়ে এখানে খাবার নিতে হবে যেটা আমাদের টিকিটে ইনক্লুডেড ফাইনালি অনেক প্রতিজ্ঞার পর আমরা খাবার পেয়েছি কখনো বলছে আগে খাবো এর একদম ইয়ে নেই হ্যাঁ ভালো ওটা জিজ্ঞেস করলাম এটা ওই প্যাকেজের মধ্যে আমাদের ইনক্লুডেড মানে 900 টাকার প্যাকেজে এটা 200 টাকা খাবার আর 700 টাকা এন্ট্রি উইথ কোল্ড ড্রিঙ্কস অফ ইয়োর চয়েস বাকিরা আসছে বাকিরা এখন একটু জলে দাবাদাবি করছে আমাদের একটু খেয়ে নিই ঢুকলাম রে ইরি ইরি
খাওয়া করে এখন আমরা আবার যাচ্ছি ফেরত ওয়াটার পার্কে। বাইরে যা গরম, পা একদম পা হাত পা জ্বলে যাচ্ছে বাইরে গরমে, যা প্রচুর লাইন ছিল, আমরা ছিলাম লাঞ্চটা করে আসলাম, দেখা যাক। এই যে আবার ঝর্ণাটা দেখতে পাচ্ছি, ঝর্ণা সেই ঝর্ণা, ও বাপরে বাপ, এ ঠান্ডা নেবি, হেবি ঠান্ডা না, কেমন লাগছে, ভালো লাগলে কি করতে হবে, তাহলে কেমন লাগছে, ছোট্ট বন্ধা ঝর্ণার মধ্যে তাহলে আমাদের নিকো পার্ক জার্নি এন্ডস হিয়ার, আইসক্রিম দিয়ে শেষ হচ্ছে। লাস্টে আসলে কয়টা রাইড ছিল, কয়েকটা যেটা আমরা দেখাতে পারিনি কারণ আমার ওই ক্যামেরাটা চার্জটা শেষ হয়ে গেছিল বলে, আর তার মধ্যে ফোন মানে অ্যালাউ ছিল, যদি তুমি প্লাস্টিকে নিয়ে যেতে তোমার জন্য ভালো ছিল, ইউজুয়াল ফোন মানে নর্মাল ফোন নিলে খুব চাপ, আর ওই ভালো ভালো ভিডিওগুলো মানে মনে এসে যাচ্ছে মেমোরিজ হিসেবে, বাট ফোনে ক্যাপচার করতে পারি। আমরা বলে দিচ্ছি কোনটা, একটা নতুন খুলেছে টর্নেডো নাকি নাম, ঠিক ওই ওয়েভ পুলের পাশেই, সবুজ আর অরেঞ্জ দিয়ে, ওটা মাস্ট, ওটা চলো। আর হচ্ছে ব্রাউন আর হোয়াইট স্ট্রাইপ স্ট্রাইপ, তোমার নামটা মনে নেই, ওই টিউবের মধ্যে করে নেমে একদম ঝটকা মেরে দিয়ে ভালো। আরেকটা যেটা বেস্ট বেস্ট অফ দ্য বেস্ট, যেটা শুরুতে চলেছি, সেটা হচ্ছে সাইক্লোন, সাইক্লোন ইজ সাইক্লোন, তো হ্যাঁ আশা এই বেরোচ্ছি আমরা এখন। তো হ্যাঁ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর কমেন্ট করে নিশ্চয়ই জানিও তোমাদের কেমন লাগলো ব্লগটা। তো হ্যাঁ দেখা হচ্ছে, চলো নতুন জায়গায় নতুন ভাবে নতুন করে, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।